যে কোনো মাছ দিয়ে আর লাউ দিয়ে এই রকমের আইটেম করলে সবাই মন ও পেট দুটো ভরেই চেটে পটে খেয়ে উঠবে। খুব সহজেই অল্প উপকরণে দুর্দান্ত স্বাদে রুই মাছ লাউ দিয়ে রান্না। আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে সবাইকে জানাই পপি রান্নাঘরে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি লাউ দিয়ে রুই মাছ দিয়ে দুর্দান্ত স্বাদে অল্প উপকরণে রান্না শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি একটা লাউ নিয়েছি, লাউটা একদম কচি, এবার কুটে নিব। ঘরে থাকা যে কোনো মাছ দিয়েই লাউয়ের এই আইটেম করতে পারবেন, খেতে খুবই মজাদার হবে। লাউয়ের ছোলাগুলো ফেলে দিয়েছি, এবার আমি সাইজ করে কেটে নিব। দেখে বুঝতে পারছেন কী রকমের সাইজ করে নিয়েছি। এভাবে সম্পূর্ণ লাউ কুটে নিব। খুব সহজেই কেটে নিয়েছি। লাউগুলো কেটে নেওয়ার পরে এবার আমি ধুয়ে নিব। লাউ ধুয়ে রেখে দিয়েছি, এদিকে আমি নিয়েছি মাছ, এটা হলো রুই মাছ। দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, চলে যাব রান্নাঘরে। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তেল গরম হয়ে গেলে দিয়ে দেব মাছের বিষ। এবার আমি 5 মিনিটের মতো ভেজে নেব, 5 মিনিট পরে উল্টিয়ে দিব। রুই মাছ বেশি ভাজা লাগে না, হালকা ভাজা দিলেই চলে। এভাবে আমি সব মাছগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। বাকি রান্না করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, 2-3 টুকরো দারচিনি, 2 এলাচ, পেঁয়াজ কুচি। এবার আমি ভেজে নিব আর দিয়ে দেব ভাজা মাছের তেল। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সব মশলা একসাথে ভেজে নিব। স্বাদমতো লবণ, কিছুক্ষণ ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব পানি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কম হিটে 6-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লাউ, ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। 6-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, লাউর পরিমাণ অনেকটাই কমে গেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব পানি। যেহেতু মাছ দিয়ে রান্না করব, মাখা মাখা ঝোল রাখবো, তাই পানির পরিমাণ একটু বেশি দিয়েছি।
ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, এই পর্যায়ে দিব বেজে রাখা মাছ। নাড়াচাড়া করে দিব। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি এফবি পেজ থেকে দেখেন, পেজটা ফলো করতে ভুলবেন না। প্রত্যেক দিন অল্প উপকরণে সাধারণ রান্নাগুলো অসাধারণভাবে পেয়ে যাবেন। ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাঝে মাঝে একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি। এভাবে রান্না করলে এক পিস মাছও ভেঙে যাবে না। রান্না শেষ, নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর চকমকো হয়েছে। ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে এই রকমের আইটেম করলে সেদিন আর কোনো কিছুই লাগবে না। সবাই মন ও পেট দুটো ভরে চেটেপটে খেয়ে উঠবে। সবাই একবার হলো ট্রাই করে দেখবেন লাউ দিয়ে যে কোনো মাছ রান্না করে। খুবই মজাদার এবং সহজ রেসিপি। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথায় আছে, যে জিনিস দেখতে সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়, তাই না? কালারটা দেখেই বোঝা যাচ্ছে অসম্ভব মজাদার হয়েছে। আল্লাহ হাফেজ।